ভালো মন্দ খাইছি হইলে ঈদের সময় খাইছি এবার আর খাই আর আমরা তো 50 60 এর সাল খাইতেই না আমরা লাইনে হেঙ্গি পাই আমরা চলি আর কি এই ডাইল আলু খাইয়া দেশে শাক পাতা তুললে তুললে এইভাবে থাকি এইভাবে চলি তো খুব এই সরা আর আমরা গাড়ি গড়ি চালাইয়া কিছু কিনতে পারতে আছি না কর্ম কি আর কি করি খামু আর কোন রকম এই ধরেন 1 কেজি আলু খাইয়া নিয়ে দিছি কইছে এই দিয়া দিনকাল চলো কালকে একটা ভাই আর অর্ধেক মিষ্টি কুমার আনলে এখন রকম দিনকাল চলছে আর সবকিছু দাম বেশি কি করবো আর আলু 1 কেজি হইলে 20 টাকা খাইয়ের দিয়ে কোনো রকম চলা যায় মসুর ডালের কেজি 100 টাকা কি করবো এই বলে দিনকাল চলে না আমি ঠিক মতো না এখন ইনকাম নাই এখন সমস্ত দিনের গাড়ি জমা দিয়া কোন দিন 100 কোন দিন 200 এই মেল নেওয়া যায় আসলে নেওয়া গাড়ি জমা একই আছে 300 টাকা জমা গাড়ি জমা 300 টাকা আর তা রোড ইনকাম কমে গেছে ইনকাম নাই রোজা মাস এইতে বাজার তো ঠিক মতো করতেই পারি না বাজার করতে পারি না ঠিক মতন এই তো আজকে কইছি তাই চাউল আনো এবারে 1 কেজি আলু আনছে খাই দিয়ে ভাজি করবে আর করবে কি করার কিছু নাই আর ঘরে কইতে আছে রোজা থাকিয়া কি করব রোজা থেকে কি করবো আমি রোজা থাও কষ্ট আর সমস্যা কি আল্লাহ বানাইছে আমার গরিব ইনকাম নাই কর্ম কি ভালো মন্দ খাইছি হইলে ঈদের সময় খাইছি এবার আর খাই ঈদের সময় খাইছি ফেসার আর খাইলে আর ইনকাম করতে হয় না খামু কি আর গোস্তর কেজি হইলে 500 টাকা মুরগি মুরগি হইলে 170 টাকা কেজি আর কিনবো কি বেলে আমার বাসা হইলে হিরণনগর কাউয়া স্যার গাড়ি চালাই এরশাদ আমল হদ্দি এরশাদের আমল হদ্দি আগে যে পরিস্থিতি ছিল আর বর্তমানে আগে তিন জ্ঞান পরিস্থিতি খারাপ অনেক কিছু ছয় সদায় বাজারে দাম বাড়িয়ে গেছে আর কোন মুখে আগে তো একটু দুইটা আড়ালো দুইটা দিয়ে চলা গেছে আর হ্যাঁ চলা যায় না আর 500 টা আড়ালে আর 500 টার বাজার করবো না অন্যটা কিনবো কি বলে চলবো করবো রিক্সা চালাই 300 টাকা জমা দিই এই কোন দিন 100 টাকা কোন দিন 200 টাকা কোন দিন 150 টাকা এই বেলে নি এদের দিনকাল চলে খাওয়াই আছে 5 জন আমার নাম মোহাম্মদ রুবেল আমার বাড়ি চরমনাই আমি রিক্সা চালাই দিগত আজকের 6 মাস 1 বছর ধরে আমরা গাড়ি চালাই ঠিক আছে কিন্তু আমাদের চলতে খুবই কষ্ট আমাদের চলতে কষ্ট সকাল থেকে গাড়ি নিয়ে বাইরেছি এই টাইমে ভাড়া মারছি 190 টাকা ভাড়ার ফান্ডে তারা পাগল হয়ে গেছি কিন্তু ভাড়া কোথাও মিলাইতে পারি না শুধু আমি একা না প্রত্যেকটা রিক্সার ড্রাইভার প্রত্যেকটা অটো ড্রাইভার হ্যাঁ কিন্তু আমাদের খুবই কষ্ট আমরা যে ঘরে এই গাড়ি চালাই দিনমজুরি খাড়ি পেড়ি খাই লই আমরা যে 2 দিন ঘরে অসুস্থ পড়ে থাকলে যে আমরা খামু বা আমরা যে একটি চলে ভাতের রান্না করবে আমার ফ্যামিলি এরকম তফিক আমাদের নাই আমরা খুবই গরিব মানুষ এবং রিক্সা চালানটা খুবই কষ্ট খুবই কষ্ট খুবই কিন্তু মানুষ যে ভাড়া দেবে এখন ভাড়া যে 50 টাকার ভাড়া 40 টাকা দেয় 40 টাকার ভাড়া 35 টাকা 30 টাকা দেয় কিন্তু কি ভাড়া বাড়তি দিতে চায় না আর আমাদের খুবই এখন কষ্ট কি কমু এটা মানে ভাষায় বোঝানো যাবে না আমাদের বাড়ছে আমরা তো মনে করেন বাজারে মূল্য বাড়ছে কিন্তু বাজারের দাম বাড়ছে কিন্তু আমাদের জন্য তো গরিব মানুষ ডাইল আলু তো যথেষ্ট যেখানে আমরা আগে 50 টাকার মাছ কিনতাম চিংড়ির মাছ অনেকগুলো কিনতাম আর এখন 100 টাকায় মাছ কিনলেও তাতেও 5টা লোক খাওয়া যায় না এই কিন্তু এখন আমরা চলি আর কি এই ডাইল আলু খাইয়া দেশে শাক পাতা তুললে টুলে এইভাবে থাকি এইভাবে চলি আল্লাহ এইভাবে চালায় মোহাম্মদ রশিদ এই তো বাড়ির কাজ করি ওই জানেন গোস মাংস সবসময় খাওয়া যায় না এখন যদি বাজার আগে আনলে ধরেন 300-400 টাকা এখন এসে যে 800 টাকা সে খাইবি কেন আবার যার টাকা আছে সে খাইতে পারে মাসের মধ্যে 500 খাইতে সবাই কি খাইতে পারে আর ওই আল্লাহ পাক রাখছে মোটামুটি বেশি লস না লাভ না এই মধ্যে হ্যাঁ পোষায় কেন পোষায় বি কেমনি আপনি আগে ধরেন আমরা তো কাল কাজ করছি অনেক আগে সেখানে ধরেন
500 টাকা যে বাজার এক সপ্তাহের বাজার করতে পারছি আবার ইনকাম কমে গেছে 300 250 আর এখন ধরেন এই কালকের কথাই কই 6000 টাকা নিছি আর মি সাউলন তারে পারি নি সাল তো কিনি নি আগে কাজ সাল পেয়েছি ধরেন 20 টাকা 22 টাকা উর্ধে 25 এখন সাউলিছে 50 60 আর আমরা তো 50 60 70 সাল খাইতে নি আমরা লাইনে হেলি পাই না লাইনে সেলি পাই না আটা পাই না এই যে আটাটা যাই লাইনে এই আটাটাই পাই না হাও 3 কেজি তো লাইনে খারাই 100 খারাইলে 20 জনের দিয়ে পাই না 20 জনের দেয় না ওর অতিরিক্ত দর আর বেশি দেয় না পাই না আটা তো টিভিতে যা দেয় হ্যাঁ তো হ্যাঁ কিছুই আটা খাইতে দাও বড় লোকই খায় না এই আসলে বড় লোকই খায় যাই তো বিশ্বাস করেন এই আটার লোক আমি এখন তো যাই ও লাইনে যাই নিয়ে যাই নিয়ে কিনলে গিয়া এই 60 জন পায় হার পর পায় না এই 5 কেজি 10 কেজি 20 কেজি বান্ধি 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 দিয়ে থুই চলে ভাই চলে এখন যেটুকু চালে ততটুকু চালাই আমি যদি কই যে না আমি এই এত বড় হেলা মুসিবি করব ডাহাতি করা লাগবে তো ও সাইলে আল্লাহ পাক যেই লোক রাখছে হেরি যে কাজ না আছে গরিশা সেদিন কয় দিন যে চলে যাইতে পারি নাই চাল নেই